মা ওষুধটা খেয়ে নে। হ্যাঁ আমি ওষুধ খাবো না। ও মা তা বললে কি করে হয়? ডাক্তার বাবু আপনার রেস্ট এবং মেডিসিনের ব্যাপারে বেশি করে কেয়ারফুল থাকতে বলেছেন। আমি এখন ভালো আছি তিস্তা, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না। থাকতে দি ভাই, মা যখন এখন ওষুধটা খেতে চাইছে না তখন শুধু শুধু যে নাই পা করলে। শুধু শুধু মানে কি নিয়া? মানে তুই বলতে চাইছিস সেই ওষুধটা খাওয়ার কোনো প্রয়োজন নেই? প্রয়োজন নেই সে কথা তো আমি একবারও বলছি না। আমি শুধু এটাই বলছি মা যখন এখন ওষুধটা খেতে চাইছে না ছেড়ে দাও না। মা হয়তো চাইছে দাদা ভাই এসে মাকে ওষুধটা খাইয়ে দি। বেশ তো, তবে সে এখন কোথায় আছে সেটা কি তোমাদের জানা আছে? হ্যাঁ তিস্তা, না কাজ কর তো, ওকে একবার ফোনে ট্রাই কর। দেখো বাবু যদি এখন ফোনটা সুইচ অন করে রাখে। এমনিতেই তো বাড়ির লোকেদের ফোন না ধরাটা ওর স্বভাব হয়ে দাঁড়িয়েছে। দেখো এখন যদি পাও নাও ট্রাই কর। কমল। হ্যাঁ মা। ওর বাইরে চল, কথা আছে। কিছু বলবে? হ্যাঁ। তো যা বলার এখানেই বলো না, অসুবিধা নেই। না বাইরে চল। বলো কি বলবে বলো। দেখ কমল, বড় ভাইয়ের সাথে তোরা কি করতে চাইছিস আমি জানি না, আমার জানার দরকারও নেই। তবে আমি এ বিষয়ে একটা সিদ্ধান্ত নিয়েছি, তোরা যে লুকিয়ে ওর বিয়ে দিতে চাইছিস সে কথাটা ওকে আমি বলে দেব। মা মা এক আচ্ছা করুণা ব্যাপারটা বুঝতে পারছো না? আমি বুঝতে চাইছি না। আজ বৌমার এই যে অবস্থা এটা তো শুধু তোদেরই জন্য। ও বেচারি ছেলের ওপরে এরকম একটা অন্যায় হচ্ছে এটা মন থেকে ও মেনে নিতে পারছে না, অথচ মুখ ফুটে তোদের বলতেও পারছে না। আমি জানি বড় ভাইয়েরও ঠিক এই অবস্থাই হবে। না না, আমি বেঁচে থাকতে এ সংসারের এত বড় অকল্যাণ আমি হতে দেব না। কিন্তু মা, মাধবী তো নিজেই ব্যাপারটা। শোন, আমাকে বোঝাতে চাস নি, আমি সব জানি। একটা কথা শুনে রাখ, বড় ভাই ফিরলেই আমি তাকে সব কথা বলে দেব, তাতে যা হয় হোক। মা আমি বরং তোমার জন্য একটু কিছু খাবার নিয়ে আসি। ঠিক আছে দি ভাই, তুমি বরং মায়ের খাবারের ব্যবস্থা করো, আমি আবার ওদিকে দেখে আসি মেঘ বৃষ্টি কি করছে। নিহার কিছু বলছো মা? তুমি আমার পাশে এসে একটু বসো। আর্য আর ট্রিনার ব্যাপারে তোমাকে কিছু জিজ্ঞেস করবো। বলো মা কি বলবে?